শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন জঙ্গিবাদ প্রতিরোধে আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন সেই সাথে জঙ্গিবাদ প্রতিরোধে শুধু শিক্ষার্থী নয় শিক্ষকদের ওপরও নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত শিক্ষার উন্নত পরিবেশ জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন দেশ শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তিতে সমানতালে এগিয়ে যাচ্ছে তাই জঙ্গিবাদ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক ওহিদুজ্জামান সহ রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা প্রথমত এটা ইসলামের পথ কিনা ধর্মের পথ কিনা দ্বিতীয়ত হচ্ছে তাদের প্রতি নজর রাখতে হবে এবং সর্বক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারে সমাজে সকল ক্ষেত্রে যার যার দায়িত্ব পালন করে তাকে নজরের মধ্যে নিয়ে আসতে হবে যাতে করে সেই দিকে সে আকৃষ্ট না হয় এবং ভুল পথে না যায়